হে একটা ছেলে যদি কোনো পার্টি বা কোনো অকেশন অ্যাটেন্ড করে সেখানে সে যে লুকটা নিয়ে যায় নিজেকে তো সেক্সি একটা হ্যান্ডসাম একটা ক্লাসি লুক নিয়ে, কিন্তু তার লুকের মধ্যে সবার আগে লোকে যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে তার জুতো পাখি। সে জুতোটা তার পুরো লুকটাকেই মানে অন্যদের চোখে দেখিয়ে দিতে সাহায্য করে যে সে কিরকম ডিসার্ভ করে, একটা হ্যান্ডসাম একটা সেক্সি না একটা ক্লামজি লুক নিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এমনই এক টাইপের জুতোর কথা যেটা তোমরা একটা ফর্মাল বা একটা ক্যাজুয়াল দুটো আউটফিটের সাথে পরে নিজের লুকটাকে সবার সামনে রিচ ক্লাসি হ্যান্ডসাম মানে একটা জুতো তোমার পুরো লুকটাকে চেঞ্জ করে দেবে এবং তোমাকে সবার সামনে দ্য পারফেক্ট ম্যান হিসেবে নিয়ে আসবে। এই যে জুতোটা হচ্ছে সেটা হচ্ছে একটা লোফার, একটা লোফার তোমার পুরো লুকটাকে চেঞ্জ করে দিতে পারে। নাম্বার একে আমি যে লোফার্সের কথা বলছি সেটা হচ্ছে টাসেল লোফার্স। এই টাইপের যে লোফার্স গুলো দেখছো সেটা এই লোফার্সটার মাথায় যে নটটা আছে এটাই এই লোফার্সের পরিচয় টাসেল লোফার্স, কারণ এখানে একটা টাসেল টাইপের যে জিনিসটা ঝুলছে এটাকেই এই নিয়েই জুতোটার নাম হয়েছে টাসেল লোফার্স। এই লোফার্সটা সাধারণত দু টাইপের মেটেরিয়াল হয়ে থাকে, একটা হয়ে থাকে একটা লেদার আর একটা হয়ে একটা সোয়েড মেটেরিয়াল। তো লেদার্স যে মেটেরিয়ালটা হয়ে থাকে সেটা তোমরা তোমাদের বিজনেস এটার বা একটা ফর্মাল আউটফিটের সাথে ইজিলি পড়তে পারবে, কিন্তু যেটা সোয়েড মেটেরিয়াল আছে সেটা আমি বলবো তোমরা সেটা তোমাদের ক্যাজুয়াল ড্রেসের সাথেই পড়বে। আমরা দুয়ে যে লোফার্সটার কথা বলছি সেটা হচ্ছে একটা পেনি লোফার্স। এই লোফার্স টাইপের যে লোফার্স গুলো হয় সেটাকে পেনি লোফার্স বলে, কারণ এই লোফার্সে যেটা দেখতে পাচ্ছ যে তলার দিকে মাথার উপরের দিকে যেটা এই যে ফুটো টাইপের যেটা আছে এখানে একটা পয়সা রাখার জায়গা থাকে, তো এই থেকেই জুতোটার নাম হয়েছে পেনি লোফার্স। এই লোফার্সটা সাধারণত দু টাইপের মেটেরিয়াল হয়ে থাকে, একটা সোয়েড আর একটা লেদার। এটার যে মেটেরিয়ালটা এটাকে তোমরা তোমার বিজনেস হোক বা ক্যাজুয়াল দু টাইপের ড্রেসের সাথে এটাকে পড়তে পারবে। এই লোফার্সটা খুবই ইজি তোমাদের সবার কাছে এবং তোমরা অনেকে আশা করছি দেখে যাচ্ছ, তো এই লোফার্সটা তোমরা ইচ্ছা করলেই নিতে পারো। আমরা তিনে যে লোফার্সটা আমি কথা বলছি সেটা হচ্ছে এই টাইপের যে লোফার্সগুলো হচ্ছে এটা হচ্ছে একটা হর্সবিট লোফার্স। এর মাথায় যে মেটাল যে জিনিসটা আছে এটার থেকে এটা নাম এসছে এটা হর্সবিট লোফার্স। তো এই লোফার্সগুলো তুমি সাধারণত পাবে সোয়েড আর মানে লেদার দুটোই, কিন্তু এটা যে লেদার মেটেরিয়ালটা আছে এটাই এই লোফার্সটার মানে লুকটাকে আরও বেশি ভালোভাবে এনহান্স করতে পারে। তো আমি বলবো তোমরা যদি এই লোফার্স তোমাদের নেওয়ার ইচ্ছা থাকে তো এটা তোমরা নেবে একটা লেদার। আমরা চারে আমি যে লোফার্সটার কথা বলছি সেটা হচ্ছে একটা মোকাসিন। এই টাইপের যে লোফার্সগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে একটা মোকাসিন। এই লোফার্সের মাথায় যেটা আছে এটা হচ্ছে একটা লেদার স্ট্রাপ। এই লেদার স্ট্রাপটাই এই লোফার্সের পরিচয়। তো এই লোফার্স যেটা আছে এটাকে তোমরা আমি বলবো যে তোমরা একমাত্র তোমাদের ক্যাজুয়াল আউটফিটের সাথে এটাই পরো, কারণ এটা কখনো তোমরা তোমাদের বিজনেস এর সাথে যাবে না। নাম্বার পাঁচে আমি যে লোফার্সটার কথা বলছি সেটা হচ্ছে একটা স্লিপ অন। স্লিপন মানে সব কটা লোফার্স স্লিপ অন, কিন্তু সব কটা লোফার্সেরই আলাদা আলাদা কিছু ক্যাটাগরি আছে। কোনোটা আছে টাসেল, কোনোটা আছে হর্সবিট, কোনোটা আছে মোকাসিন বা কোনোটা আছে পেনি, কিন্তু এই যে লোফার্সটা আছে সেটা শুধু একটা নর্মাল, এখানে আদার্স কোনো ডিজাইন বা কিছুই নেই, এটা নর্মাল একটা স্লিপন লোফার্স। এটা তিন টাইপের মেটেরিয়াল তোমরা মার্কেটে পাবে, একটা লেদার পেতে পারবে, সোয়েড পেতে পারবে, আর নাহলে একটা নর্মালি ক্লথ মেটেরিয়ালে পাবে। তো তোমরা তোমাদের আশেপাশে মানে লোকালে তোমরা যদি দেখো যে তোমরা এই টাইপের লোফার অনেক, কারণ এই ক্লথ মেটেরিয়াল লোফার্সটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবল, তো এই লোফার্সটাও তোমরা পড়তে পারো। আর এই লোফার্সটা তোমরা জানো যে এটা কখনো তোমরা এটা যেটা লেদার মেটেরিয়াল আছে আর এটা যেটা সোয়েড মেটেরিয়াল আছে সেটা তোমরা তোমার ক্যাজুয়াল আউটফিটের সাথেও পড়তে পারবে আবার তোমার বিজনেস অ্যাটায়ারের সাথেও পড়তে পারবে, কিন্তু যে মানে ক্লথ মেটেরিয়াল যেটা আছে সেটা কখনোই তোমরা তোমার কোনো বিজনেস অ্যাটায়ার বা কোনো ফর্মাল পার্টির সাথে পড়বে না। এটাই ছিল এই স্লিপ অন লোফার্স।
তো সবার লাস্টে যদি তোমাদের বলতে হয় যে তোমরা কোন দুটো, আমি তোমাদের আগে বলেছিলাম যে দুটো লোফার সে কথা আমি বলবো লাস্টে, তো দুটো লোফার যে দুটো আমি তোমাদের বলবো যে তোমরা তোমাদের ওয়ার্ডরোবে রাখতে পারো, কারণ এই লোফার্সগুলো মানে একটু এক্সপেন্সিভ হয়, তো বলবো যে তোমরা সবকটা লোফার্স অ্যাফোর্ড না করতে পারলে দুটো লোফার্স তো নিতেই পারবে, তো বলবো তোমাদের তোমরা একটা পেনি লোফার্স আর না হলে একটা টাসেল লোফার্স নিতে পারো, যেটা তোমরা তোমাদের দুটোর সাথেই করতে পারবে। তো তোমরা যদি পেনিটাকে তোমার ফর্মালের জন্য নিতে পারো, যে তোমার পেনিটা তোমরা তোমাদের দুটোর সাথেই যাবে, তো সেক্ষেত্রে তুমি পেনিটাকে তোমার লেদার নিতে পারো, আর বলবো যে টাসেল যেটা সেটা তোমরা একটা সুইট মেটেরিয়ালে নিতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের দুটো অপশনই হয়ে যাচ্ছে এবং তোমরা তোমাদের যে লুকটাকে আরও বেশি হবে নিতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এই এতটাই, তো তোমাদের যদি আমাদের কিছু যদি জানানোর থাকে তোমরা আমাকে আমার নিচে দেওয়া যে ইনস্টাগ্রাম আছে সেখানে আমাকে পার্সোনালি ডিএম করে কিছু জানাতে পারো, আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তোমরা ভিডিওর কমেন্টসে দাও। আজকের ভিডিওটা এখানেই, তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।